আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথেই আছো। আজকে যেই সাজেশনে দেখাচ্ছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ। হ্যাঁ, এখানে হেডলাইন ব্যবসায়িক গণিত লেখা আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু সাজেশনটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ। ওকে, আর উত্তর সহ সাজেশন দেওয়ার চেষ্টা করেছি একটা ভিডিওতে। সবগুলো যেই সাজেশনগুলো দেখাচ্ছি সবগুলোর উত্তর সহ দেখানোর চেষ্টা করেছি। যা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো এই প্রশ্নটা তোমাকে করে নিতে হবে। হিসাব বিজ্ঞানের সুবিধা আলোচনা করো, তারপর হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয় ব্যাখ্যা করো, লেনদেনের শ্রেণী বিভাগ উল্লেখ করো, এই প্রশ্নটা তোমাকে পড়ে নিতে হবে। সকল লেনদেনের ঘটনা কিন্তু সকল ঘটনায় লেনদেন নয় পড়তে হবে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করতে হবে। হিসাব বিজ্ঞান চক্র কি এটা তোমাকে পড়তে হবে। জাবেদা কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে। জাবেদাকে হিসাবের বিজ্ঞান ও সহকারী বহি বলা হয় কেন এটা পড়তে হবে। তারপর 2020 সালের পহেলা জানুয়ারি তারিখে জনাব হাসান মালামাল, এরকম একটা প্রশ্ন আছে পড়তে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমি অনেকগুলো সাজেশন প্লাস উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এটা পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করব। সবাই এখান থেকে উত্তর সহ সাজেশন যেটা দিয়েছি পড়ে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।